হ্যালো ইফ্রিওান প্রতিদিনের মতো আজকেও একটি নতুন ভিডিওতে তোমাদের স্বাগত জানাই আশা করি তোমরা সকলেই ভালো আছো তো তোমাদের সকলে ভালোবাসা নিয়ে আজকে ভিডিওটি এখান থেকে শুরু করছি তো দেখতেই পাচ্ছ সকাল সাতটার দিকে আয়না ঘুম থেকে উঠে গেছে আর ঘুম থেকে উঠেই দেখো একদম পুরো রেডি হয়ে টিউশন যাওয়ার জন্য পুরো রেডি হয়ে গেছে তো আজকে হচ্ছে সকাল সকালে ওকে আমি পাঠাচ্ছি যদিও ওর টিউশন সন্ধ্যা দিকে কিন্তু আজকে একটু ওকে পাঠাবো কারণ আজকে আমরা এক জায়গায় যাব আর কোথায় যাব সেটা অবশ্যই দেখতে হলে পুরো ভিডিওটি দেখতে হবে তো চলো ভিডিওটি দেখতে থাকো যা তাড়াতাড়ি টিউশন যাও হ্যাঁ आ गई <laughs> मैं जो तो सब था टाटा जाओ ভালো করে পড়বে হ্যাঁ मैं पेते <में> मैं ने मैंने मां आ गए हुए हैं सकते हैं मैं चाय खावे मैं चाय खावे नहीं मैं मैं पता चाहिए ना ना मैम की मां ओ ওটা ওটা কি হলো তো জেথি মা হবে সরি দিদি হবে দিদি জেথি মা দিদি হবে আমার দিদি বাই 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 ভালো করে পড়বে যাও যাও হ্যালো এভরিওান প্রতিদিনের মতো আজকেও একটি নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই তো এখন বাজে সকাল আটটা আটটার দিকে ঘুম থেকে উঠে পড়েছি উঠে পড়ে দেখতেই তো পেলে সোজা আয়নাকে টিউশনে পাঠিয়ে দিয়েছি কারণ ওর সন্ধ্যা সন্ধ্যাবেলায় কিন্তু আজকে হচ্ছে সকাল সকাল পড়িয়ে নিচ্ছি কারণ আজকে আমরা যাব গ্রামের বাড়িতে তো সেই জন্য মানে পঁচিশে ডিসেম্বর ছুটি সেই জন্য হচ্ছে আমরা গ্রামের বাড়িতে যাব তো বেশ মজা লাগছে অনেক দিন পর যাচ্ছি সেই পুজোর ছুটিতে গেছিলাম আর এখন যাব তো সেই জন্য ভাবলাম যে টিউশনটা মিস না করে ওই জন্য এখন হচ্ছে ওকে টিউশনিতে পাঠিয়ে দিলাম তো টিউশনি থেকে ও আসুক এসে তারপরে দেখো ও কতটা মজা করে সকাল থেকেই বলছে যে মা কখন যাব কয়েকদিন থেকেই বলছে তবে আজকে সকালে একটু বেশি বলছে যে মা কখন যাব বুর কাছে কখন যাব গ্রামের বাড়িতে ও বেশ এক্সাইটেড তো হচ্ছে বুঝতেই পারছে ছোট বাচ্চা ওর হয়তো ওর বুকে দেখতে ইচ্ছা করেছে মানে বউ মানে হচ্ছে ওর বাবার মা ওর হচ্ছে ঠাম্মা তো ঠাম্মাকে ও বু বলে তো যাই হোক তো হচ্ছে আমি এখন সব কাজগুলো করব বিছানা তুলবো রান্না করব অনেক কাজ আছে আমরা বেরোবো দেখি একটা দুটার দিকে তো যাই হোক আমি সব কাজ করে নিই তারপর তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আর কাজ করতে করতে অবশ্যই তো তোমাদের সঙ্গে গল্প হবে তো তো ঠিক আছে ভিডিওটি কন্টিনিউ করো আর চলো দেখতে থাকো আমার সাথে থেকো সঙ্গে থেকো বেগুনি করলা ভাজা বাঁধাকপির ঘন্ট আর দেখো এখানে টমেটো বেগুন আলু দিয়ে সেদ্ধ আর ডিম ভাজা আর দেখো এখানে পাকোড়া ভাজছি তো এগুলো হচ্ছে আজকের মেনু আর হচ্ছে কেমন হয়েছে আজকের মেনুটা অবশ্যই আমাকে জানিও আর রান্না করতে করতে ভিডিও করতে একদমই ভুলে গেছি তো শেষ মেশ মনে পড়লো যে তোমাদের মেনুটা আজকে দেখিয়ে দিই তো আজকের মেনুতে আমাদের এই রেডি হয়ে গেছে তুমি রেডি মাম্মা এখন আমি রেডি হব

রেডি হয়ে গেছি জ্যাকেট পরে নিয়েছি কারণ বাইকে প্রচন্ড ঠান্ডা লাগবে সেজন্য আর জানোই তো বাইকে একটু ঠান্ডা লাগবে আর আয়না পাপা এখন দজে জানলাগুলো লাগাচ্ছে কারণ দুপুরেও ও একটু ঘুমায়নি সেজন্য কিছু দূর আস্তে আস্তে ও পুরো ঘুমিয়ে গেছে আর যাতে ওর নাকে মুখে বাতাস না লাগে সেই জন্য আমি ওইভাবে ঢাকিয়ে নিয়েছি আর দেখো আমরা পৌঁছে গেছি পৌঁছে গিয়ে তো দেখো এখানে আয়ানা একদম মনে হচ্ছে ও এসে এতটা এক্সাইটেড এতটা খুশি ও খেলতে শুরু করে দিয়েছে আর মনে হচ্ছে যে কতদিন ধরে যে কাউকে দেখিনি যাই হোক অন্যান্যদের তো হচ্ছে দেখানো নিষেধ সেজন্য আমি কাউকে দেখাতে পাচ্ছি না তো দেখো ও পুরো খেলতে শুরু করে দিয়েছে এসেই আর ঘুমিয়ে এসছে বলে পুরো ঘুমটা পূরণ হয়ে গেছে তো এখন বেশ মজা করছে আয়ানা এসে এতটাই খুশি যে এত লাফালাফি এত আনন্দ করছে তোমরা দেখলেই তো তো যাই হোক তো ভিডিওটা শেষ করব আসলে এই ঘরটাতে আসলে আমার একটা আলাদাই অনুভূতি হয় প্রথম যখন বিয়ে হয়ে আসি তখন বিয়ে হয়ে এসে এই ঘরটাতেই প্রথমে আসি তো যেখানেই থাকি না কেন সে বাবার বাড়ি হোক আর যেই হোক বাবা বাড়িতে তো একটা রুম আছেই আমার তোমরা সেটা জানো সেটাতে আলাদা শান্তি কিন্তু এই সংসারে মানে এই শ্বশুরবাড়িতে আসলে এই রুমটাতে একটা আলাদাই শান্তি তো যাই হোক ভিডিওটা শেষ করব তো ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক করে দিও আর যারা আমার ভিডিওটি নতুন দেখছো তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও পাশে থাকা অল বাটনটি ক্লিক করে দিও তাহলে নতুন ভিডিও আসার সঙ্গে সঙ্গে তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে তো আজকের মতো এখানেই রাখছি দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে তো টাটা